চায় হ্যাঁ কফি হ্যাঁ এই পাহাড়টা দেখেন কি সুন্দর লাগছে এই পাহাড়টা হ্যাঁ এর বড় 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 গাছটা যেন অন্য গাছ একদম কি পাহাড় না পাহাড়টা দেখো একবার আর উপরে মেঘ তো দেখেন মনে হচ্ছে উপরে উড়লে ছোঁয়া যাবে উপরে অনেক পাহাড় ওইখানে ওইখানে যে লোক ওঠে আর এখানে যাচ্ছে তারপরে ওই লোকটা ঝাঁক দিয়ে আদা সব আদা ভুট্টা আদার ক্ষেত ভুট্টার ক্ষেত হ্যাঁ শুধু একদিকটা শুধু পাহাড় দিয়ে ঘিরে রেখেছে এই যে দেখ পাহাড়েতে সুন্দর ঘরগুলো দেখেন হ্যাঁ পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘর মানে ঘরগুলো ছোট নাই পাহাড়টা অনেক উঁচু ঘরগুলো বড় পাহাড়টাও আরো বড় কত বড় দূর থেকে মনে ছিল কত ছোট এটা তেলেঙ্গানা রাজ্য আমরা পাহাড়ের মধ্য দিয়ে চলছি মাঝ দিয়ে উঁচু উঁচু পাহাড় দেখেন কত উঁচু উঁচু পাহাড় বাপরে উঁচু দুটো উঁচু ছিল দেখ দেখ কত উঁচু পাহাড় দেখ আরে বাপরে আজ থেকে উঁচু ছিল মামা কত মিনিট দেখাচ্ছিল আর দূর থেকে মনে হচ্ছিল কত টুকু গাছ দেখেন কত গাছ কত উঁচু পাহাড় দেখেন বন্ধুরা আমরা তা পাহাড়ের মাঝ দিয়ে যাচ্ছি দুদিকে পাহাড় মাঝে ট্রেনের রাস্তা বিশাল উঁচু উঁচু পাহাড় দেখতে মনে হচ্ছে কিন্তু ছোট কিন্তু খুব উঁচু প্রচুর উঁচু একদম ঘিরে রেখেছে পাহাড় দিয়ে অনেক উঁচু পাহাড় উঁচু উঁচু পাহাড় এইটা কি প্ল্যাটফর্ম কে জানে দেখেন আবার পাহাড় এতক্ষণ দেখা যাচ্ছিল না পাওয়া যায় মামা তাহলে ব্যবস্থা সে তো হবে আমি বুঝতে পারছি কিন্তু হবে তা কি সেইটাই জানতে চাই দেখো বন্ধুরা কত পাহাড়
প্রায় দুটো বাজছে, যদি 40 মিনিট হয় তাহলে 2:40 এ পৌঁছাবো, তার পরেও হাতে 15 মিনিট থাকবে। কিন্তু আমরা এখন তিরুপতি যাচ্ছি, যদি টেনে দেয় টানা ট্রেন পাই নাই, তিরুপতিতে নেমে আবার আমরা ট্রেন ধরবো ব্যাঙ্গালোরে। এত দূরের রাস্তা একটু লেট হবেই, কিছু করার নেই, আমাদের রাস্তাটা যত দূরে একটু তো লেট হবেই। হ্যাঁ,